দুই বোন তো সাইকেল চড়ছে। কে মাম্মা সাইকেল চড়ছো? কার এটা সাইকেলটা পাপা? এটা দিদি ভাইয়ের সাইকেল। আমি নিতে যাচ্ছি। দিদি ভাই সাইকেল চালাচ্ছো? আচ্ছা এবার সাইকেলটা চালিও। হ্যাঁ আচ্ছা ভালো ভালো। আচ্ছা ঠিক আছে। আরে হাই বলেছিস আজকে? এই যে দিদির টপ পরেছে, টপটা পরেছে, জিন্স প্যান্টটা পরেছিল দিয়েছে, আর এই যে সব ব্যাগ নিয়ে খেলা, জেমাস চুরি পরে খেলা সব করছে। আর আমি গেছিলাম স্বাস্থ্যসাথী কার্ড করাতে, ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে, এসবের কারণ ওকে রেখে গেছি। তো জেম্মার কাছে ও দিদির কাছেই ছিল, কান্নাকাটি করেছে প্রথমবার বলে একটু থেকে গেছে। আমার এখানটা বাইরেটা ব্যালকনিটা একটা ভেঙে গেছে বলে এখানটা বন্ধ। এদিকে সব কোয়ার্টার আছে। এইখানটা আগে এই ঘরটা ছিল না, যার জন্য খুব ভালো হাওয়া আসলো। অবশ্য আমার বিয়ের আগে এটা বানানো। পড়বে না তোমার খুব কষ্ট, ছুটিটাকে নেবে। এটা তো ভালো লাগছে, এটা ভালো লাগছে তো, ওরকমই তো ডিজাইন এবং টপটা। দিদি ভাইয়ের সব টপ পড়েছে, খুব সুন্দর এটা ছিল, খুব ভালো লাগছে এখন দেখতে ব্লু কালারে। কি করছিস তুই? প্রাণ চলে যাচ্ছে। তোমরা সবাই দেখলে যে আমরা পুজো দিতে গেছিলাম, ওটা গাড়ির পুজো দিলাম ওখানে। এখানে আছে শ্মশানে কালী, সেখানে পুজো দিতে গেছিলাম আমি, বাবু, এই যে রাহি আর রাকেশ, তিনি চারজন মিলে গেছিলাম, পুজো দিলাম। আর শ্রীরামপুর হচ্ছে আমার, আমার শ্বশুরবাড়ি হলো শ্রীরামপুর, ওখানেতে তো শ্রীরামপুর, এখানে কি বলে খুব সুন্দর শিবরাত্রি মেলা লাগে, তো প্রায় 15-20 দিন মতন থাকে। তো আমরা ওই মেলায় গেছিলাম, এত ভিড় ছিল, দুটো বাচ্চা নিয়ে, তো আর কোনো ভিডিও করিনি। তো দেখো মেলাতে কিনে দিয়েছি, ওই যে দুজনকে একই রকম ব্রেসলেট দেখাচ্ছি। মামন কই ব্রেসলেটটা তোমার পাপা? আবার দেখো এখন যেতে হবে পরে নিল। দেখো কি করছিস? দেখো দুই বোনকে ব্রেসলেট কিনে দিয়েছে, একটা এরকমই আর এরকমই বাবুকো, সেমই হচ্ছে, এটা একটু ছোট বড় করা যায়।
তো এই দুজনকে কিনে দিয়েছি। ও একটা পেন নিয়েছে, জেল টাইপের একটু পেনটা, দেখতে জেল কিন্তু এমনি খালি পড়ে। আর আমার বাবুর জন্য কিনেছি এই যে ব্যাট, দেখাচ্ছি, এই দেখো ব্যাট বল কিনেছি ওর জন্য একটা। আমি একটা কিনে আর একটু রবার কিনেছি সুরেমাদার, ওকে বললাম নে, তো বললো আমার অনেক আছে, প্রচুর আছে, রঙের রঙের আছে, ও রঙের রঙের আছে, ওর প্রচুর আছে, তো এই জন্য ও নিল না। আর কিনেছি চারটে কাপ, এই দেখো এই দুটো কাপ কিনেছি, এটা নিয়ে যাবো আমরা। আর এখানে দুটো কাপ রেখে দিয়ে গেলাম, যখন আসবো এখানে চা খাবো, এই করেছি। আর আর কি কিনেছি, হ্যাঁ আমি একটা কানের কিনেছি, ইয়াররিং, এই যে আমি একটা ইয়াররিং কিনেছি। আর এমনি খাওয়া দাওয়া হয়েছে, ওরা সব খেয়েছে, পাপড়ি চাট খেয়েছে, একবার হয়ে গেছে, আর আমরা খেলাম ঘুগনি, বাড়ি এসেছি সবার জন্য খেয়েছিলাম। আর জিয়া তখন ঠাম্মির আদর খেয়েছিল, তো ভাবলাম যে আবার মোবাইলটা নিয়ে গিয়ে একটু ভিডিও করব। তো আমারটা মানে ওকে দিনভর ছেড়ে গেছে, এই জন্য আমাকে কিছুতেই কাছছাড়া করছে না, তো তাই জন্য আর করা হলো না। তো এখন জিনিসপত্র সব গোছাতে বসে গেছি, কালকে ভোরবেলায় আমরা বেরিয়ে যাব, পৌনে পাঁচটার সময় বেরিয়ে যাব, সাতটার লঞ্চ আছে, তো সেই কারণে রাকেশেরও ডিউটি আছে ছটার সময়, এই জন্য আমরা তাড়াতাড়ি কালকে বেরিয়ে যাব। দেখো দুজনকার না শিখছে, এই আলমারিগুলোতে প্লাস্টিক দিয়ে দিয়েছি, দেখো এগুলো দিয়ে দিয়েছিলাম আমরা যখন নেপালে ছিলাম না, 2 বছর তো নেপালে ছিলাম, এই যে দেখাচ্ছে, 2 বছর নেপালে ছিলাম, তো এই পুরো ধুলো হচ্ছিল আলমারিতে, কত মা দিদিভাই ঝাড়বে, অত সম্ভব নয়, থাকলো না, তো এই জন্য আমরা এই ড্রেসিং টেবিল খাট এগুলোতে সব প্লাস্টিক দিয়ে রেখে দিয়েছিলাম, তাই এখন আর ইয়ে করছি না, তুই থাক ধুলো টুলো পরে আমরা থাকলো না, তাই জন্য আমি এরকম করে রেখে দিয়েছি। দেখাবো যদি ডিমান্ড হয় তখন দেখাবো, লোকে যখন বলবে কমেন্ট করে দেখাতে তখন দেখাবো শ্বশুর বাড়ির ঘরের ভিডিও, এখন তার আগে দেখাচ্ছি না। তো ঠিক আছে, এবার এগুলো গুছিয়ে নি, তারপর দেখি আর যদি কিছু করতে পারি ভিডিও। দেখো 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 কিরকম তেজ দেখেছো, দেখো ও দিদি লাগিয়ে দিচ্ছে, তো করছিল, এখন আবার একটু মেনেছে, সবেতেই ও তেজ, সব সময় তেজ দেখা, ওই দেখো ওই দেখো ওই দেখো কেমন মুখটা করছে, দেখো চল খিদে পেয়েছে, চল খাবি, চল দেখো কি করছে দুজনে, লাগলো রাহিরি, ও বেশ লাগতো, ঠক্কর লাগলো, ও ওরকমই বলছে, এই ওটা লাগাই না।